পালিশুদ্ধ ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এখন বিছানা উঠিয়ে নিচ্ছি, বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার সঙ্গে থাকো আর এইভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। আমার ব্যবসা কভার করানো হয়ে গেল। হ্যাঁ দেখো বন্ধুরা, বাড়ি ফিরলাম, 10 মিনিট হলো। বাড়ি ফিরে এসে চান করলাম, ধূপ দিতে গেছিলাম। রোজ আর কি দেখাবো, নিজের ব্যবসা নিয়ে যাচ্ছি, তা আজকে আর দেখাইনি, চলে গেছিলাম। তাই ধূপ দিয়ে এসে খিদে পেয়ে গেছিলো, মুড়ি খেলাম, খেয়ে চান করিলাম। এবার যাবো রান্না করতে, মানে ভাত বসিয়ে চান করতে গেছিলাম। এবার রান্না করতে যাবো, দেখি কি বাজারে এনেছে। মাছ মাংস ডিম কিছুই আনিনি, যে ডাল বসাবো, রহর ডাল নিয়ে নিয়েছি। দেখি বাজার কি এনেছে। তেল এনেছে, একটা সাদা তেল, একটা সর্ষের তেল, আর বাজার বলতে আলু কাঁচা লঙ্কা, আর কিছু আনিনি আজকে বাজার। তো কিছু আনিনি, মাছ মাংস ডিম দেখি কি রান্না করি, ডালটা তো আগে করি। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, যেটাই করবো সেটা তো শেয়ার করবো, আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আলু কেটে নিয়েছি, আলু ভাজবার উচ্ছগুলো শুকাচ্ছিলো, উচ্ছগুলো কেটে নিয়েছি ভাজবো বলে। হ্যাঁ দেখো, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আবার একবার ফুটিয়ে বন্ধ করে রেখেছিলাম, আবার এসে গ্যাসটা ধরিয়ে দিলাম। এই যে কুকারে রহর ডালটা বসিয়ে দিয়েছি, দুটো সিটি পড়লো, আর একটা পড়লেই বন্ধ করে দেবো। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, তোমাদের একটু দেখাই কি রান্না করলাম। দেখো, উচ্ছে ভাজা, একটু পোস্ত বেটেছি, পেঁয়াজ বাটা, আলু ভাজা, দুটো ভাত আছে, রহর ডাল করেছি কারি পাতা দিয়ে, আজকে এই রান্নাই করেছি। তো বন্ধুরা তোমরা তো দেখলেই, এই রান্নাই করেছি, তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে ঘন্টু এসছে, এই দেখো শাড়ি নিতে এসছে, হাই বল। দেখো বোন শাড়ি নেবে, পছন্দ করছে কোনটা নেবে, হাই বল। এই যে একটা লাল, হ্যাঁ বৌদি, এই একটা লাল, এখন জানি না কোন লালটা নেবে। এই যে দুই বোনে বসেছে শাড়ি নিতে, পুটু এটা নেবে, তাই তো পুটু এটা নেবে। দেখো বন্ধুরা, এই দিদি ভাই এসছে আমার কাছে শাড়ি আর নাইটি নিতে। দেখো এই শাড়িটা নিল, এই নাইটি ওটা, আর এই যে এই শাড়ি দুটো নিল দিদি ভাই। বন্ধুরা পুটু এই শাড়িটা নিল, এই যে লাল শাড়িটা, আর এইটা, আর এই দুটো নাইটি ও নিল। এই যে এবার আমি প্যাকেটে ভরে ওকে দিয়ে দিচ্ছি, যে প্যাকেটে ভরে দিলাম, এবার ওকে দিয়ে দিই। দেখো বন্ধুরা, ঘন্টু চলে যাচ্ছে বাড়ি, টাটা করে দে একটু বন্ধুদের, আবার আসবি না? আবার আসবি কিন্তু, হ্যাঁ আবার আসিস, ভালো থাকিস, আসবি, টাটা। বন্ধুরা আবার ফিরে এলাম, ঘন্টু চলে গেল আজকে। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা অবশ্যই যেরকম দেখছো দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা আমার নতুন বন্ধু হবে তাদেরকে অনুরোধ করে বলছি, ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে, যাতে আমি চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি। অবশ্যই তোমরা সবাই পাশে আছো, তবেই আমি এগিয়ে যেতে পারছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। যারা আমার ভিডিওটা দেখছে দেশের বাইরে ও দেশের থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও প্রচুর ভালোবাসা আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি ভালোই আছি তোমাদের আশীর্বাদে। এরকম যেন ভালোই থাকতে পারি, তোমরা একটু আশীর্বাদ করো। তা টাটা, গুড নাইট, শুভরাত্রি, কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে আবার ফিরছি।